ভিভো তৈরি করেছে বিশ্বের প্রথম 5G ফোন। মোবাইল প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন হচ্ছে 5G নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোন। মাসখানেক আগে চীনের প্রযুক্তি নির্মাতা ওপো 5G মডেম তৈরির ঘোষণা দিয়েছে। এবার আরেক চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো দাবি করেছে তারা 5G স্মার্টফোনের সফল পরীক্ষা চালিয়েছে। চীনের শেনজেন ভিত্তিক প্রতিষ্ঠানটি নিশ্চিত করে বলেছেন, 5G সমর্থিত হার্ডওয়্যার ও সফটওয়্যার যুক্ত করে নেক্সট সিরিজে নতুন স্মার্টফোন আনবে ভিভো। ফোনটির নাম হতে পারে ভিভো নেক্সট এস। এতে কোয়ালকমের তৈরি X50 মডেম ব্যবহৃত হবে। সম্প্রতি এক বিবৃতিতে ভিভো বলেছে, নেক্সট ফোনের 5G সংস্করণটির জন্য প্রথম ধাপের যে প্রোটোকল ও সিগন্যাল পরীক্ষা রয়েছে তা সফলভাবে শেষ হয়েছে। এতে LTE ও নিউ রেডিও সংযোগ দুটি ব্যবহার করা যাবে। 2019 সালে বাণিজ্যিকভাবে প্রথম ব্যাচের স্মার্টফোন ছাড়বে ভিভো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।